নমস্কার, আমি কৌশিক রায়। অ্যাস্ট্রো এডুকেশন ইউটিউব চ্যানেলের সকল প্রিয় দর্শক বন্ধুকে আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা ও অনেক অনেক ভালোবাসা জানাই। জয় শ্রীকৃষ্ণ, জয় শ্রীকৃষ্ণ, জয় শ্রীকৃষ্ণ। এই জন্মাষ্টমী 30শে আগস্ট 2021 সোমবার পড়েছে। এবছর জন্মাষ্টমী তিথি পড়েছে 30শে আগস্ট সোমবার। এই শুভ জন্মাষ্টমী থেকে এই আট রাশি স্বয়ং শ্রীকৃষ্ণের কৃপা পেতে চলেছে, ভাগ্য খুলতে চলেছে। এই আট রাশির কোন কোন দিক থেকে এই আট রাশি লাভ পেতে চলেছে আমি এই ভিডিওতে আপনাদেরকে বিস্তারিত আলোচনা করব। এবং সকলেই আপনারা অবশ্যই কমেন্ট বক্সে শ্রীকৃষ্ণ কমেন্টটি আপনারা অবশ্যই করবেন, জয় শ্রীকৃষ্ণের জয়, জয় শ্রীকৃষ্ণের জয়, এই কমেন্টটি আপনারা অবশ্যই করবেন। এবং এই শুভ জন্মাষ্টমী এই আট রাশির ভাগ্য বদলে দিতে চলেছে এই 30শে আগস্ট 2021 সোমবার থেকে। সেদিন আবার আপনার বৃষরাশি কৃত্তিকা নক্ষত্র কিন্তু সেদিন থাকছে। তো কোন এই আট রাশি আমি এই ভিডিওতে একে একে জানাতে চলেছি কোন কোন দিক থেকে লাভ পেতে চলেছে। প্রথম রাশি হচ্ছে বৃষরাশি। বৃষরাশির ক্ষেত্রে আপনাদের ভাগ্যের সম্পূর্ণরূপে আপনারা কিন্তু সাপোর্ট পাবেন, অর্থাৎ শ্রীকৃষ্ণ আপনাদের ভাগ্যের দিকটা কিন্তু দেখবে, অর্থাৎ ভাগ্যের দ্বারা যে যে কাজগুলো হয় সেটা আপনাদের হবে। দ্বিতীয় নম্বর পয়েন্ট, আপনাদের ক্ষেত্রে পারিবারিক সুখ এবং কর্মক্ষেত্রে সফলতা, অর্থাৎ কর্মের জায়গাটা নিয়ে যাদের টালমাটাল চলছিল এটা কিন্তু আপনাদের হবে, এবং আকস্মিক ধনপ্রাপ্তি এই সম্ভাবনাটা কিন্তু থাকছে বৃষ রাশির। সন্তান সুখ, শেয়ার মার্কেট, গোল্ড থেকে এই সময় কিন্তু আপনারা লাভবান আপনারা কিন্তু হবেন। বৃষ রাশি শেয়ার মার্কেট, গোল্ড এই থেকে কিন্তু লাভবান হবেন। সন্তান সুখের জায়গা নির্দেশ করছে, অর্থাৎ সন্তানের জায়গাটা কিন্তু আপনাদের ক্ষেত্রে কিন্তু খুব ভালো দেখা যাচ্ছে। দুই নম্বর যে রাশির কথা আমি বলবো সে রাশির নাম আপনার কর্কট রাশি। কর্কট রাশির ক্ষেত্রে আপনাদের আর্থিক স্থিতির জায়গা যথেষ্ট মজবুত হবে, ভাগ্যের সম্পূর্ণরূপে আপনারা সাপোর্ট আপনারা পাবেন, এবং এর পাশাপাশি আপনাদের ক্ষেত্রে সন্তান সুখ, কেরিয়ারের ক্ষেত্রে ডেভেলপমেন্ট, ব্যবসা ক্ষেত্রে ভালো, দৈনিক রোজগার আপনাদের বৃদ্ধি করবে, কর্মযোগ এবং আকস্মিক ধন প্রাপ্তি কর্কট রাশি ক্ষেত্র কোনো সূত্র থেকে ধন আপনারা পাবেন। কেরিয়ারের ক্ষেত্রে ডেভেলপমেন্টের জায়গা দেখা যাচ্ছে, এবং আপনাদের ডুবে যাওয়া টাকা, আটকে থাকা টাকা এই সময় কিন্তু আপনাদের রিকভারি কিন্তু হবে শ্রীকৃষ্ণের কৃপায়। কর্কট রাশি হতে চলেছে মহাভাগ্যশালী। আপনাদের ক্ষেত্রে পারিবারিক সুখ নির্দেশ করছে, পারিবারিক সুখের জায়গা কিন্তু আপনাদের থাকছে। ভূমি, ভবন, বাহন সুখ আপনাদের কিন্তু হবে, এবং প্রেমের ক্ষেত্রে কিন্তু আপনারা সফলতা পাবেন, বিশ্বরাশিও পাবেন এবং কর্কট রাশি প্রেমের ক্ষেত্রে সফলতা পেতে চলেছে। এরপরের যে রাশির কথা আমি বলবো সে রাশির নাম কুম্ভ রাশি। কুম্ভ রাশির ক্ষেত্রে আপনাদের ব্যবসা ক্ষেত্রে উন্নতি হবে, আপনাদের ক্ষেত্রে শুভ বিবাহের কানেকশানগুলো আসবে, ভাগ্যের সম্পূর্ণরূপে সাপোর্ট আপনারা পাবেন, কর্মযোগ, কর্মক্ষেত্রে সফলতা, আকস্মিক ধনপ্রাপ্তি, কেরিয়ার ক্ষেত্রে শুভ, বিদেশ থেকে আয় আপনাদের হবে, এবং দাম্পত্য সুখের জায়গা আপনাদের নির্দেশ করছে, দৈনিক রোজগার আপনাদের কিন্তু বৃদ্ধি করবে। অর্থাৎ কুম্ভ রাশির ক্ষেত্রে স্বয়ং শ্রীকৃষ্ণের কৃপায় কুম্ভ রাশি হতে চলেছে মহাভাগ্যশালী রাশি। কর্মযোগ এই সম্ভাবনাগুলো কিন্তু থাকছে। চার নম্বর যে রাশির কথা আমি বলবো, চার নম্বর রাশি হচ্ছে ধনুরাশি। ধনুরাশির ক্ষেত্রে আপনাদের সম্পূর্ণরূপে ভাগ্যের সাপোর্ট, কর্মযোগ, লাভ, সফলতা, সাকসেস, ব্যবসা ক্ষেত্রে শুভ, দৈনিক রোজগার আপনাদের বৃদ্ধি করবে, কর্মক্ষেত্রে আপনাদের শুভ, কর্মপ্রাপ্তির সম্ভাবনা, এবং আর্থিক স্থিতির জায়গা আপনাদের যথেষ্ট মজবুত হবে, অর্থের জায়গাটা কিন্তু আপনাদের ভালো দিক নির্দেশ করছে ধনুরাশির।
এবং আপনাদের সন্তানদের শরীর স্বাস্থ্যের জায়গা, সন্তান প্রাপ্তির জায়গা, এই সম্ভাবনাগুলো কিন্তু থাকছে। এরপরের যে রাশির কথা বলবো সেই রাশির নাম হচ্ছে মেষ রাশি। মেষ রাশির আকস্মিক ধন প্রাপ্তি, প্রপার্টি থেকে লাভ, দাম্পত্য সুখ, ব্যবসা ক্ষেত্রে শুভ, দৈনিক রোজগার বৃদ্ধি করবে। আপনাদের ভূমি ভবন বাহন সুখ নির্দেশ করছে মেষ রাশির ক্ষেত্রে। কর্মযোগ ভাগ্যের সম্পূর্ণ সাপোর্ট মেষ রাশি, সফলতার জায়গা নির্দেশ করছে। এবং আপনাদের আকস্মিক ধন প্রাপ্তির সম্ভাবনা, সন্তানের ক্ষেত্রে শুভ, লটারি শেয়ার ফাটকা থেকে আপনারা কিন্তু অর্থ এই সময় কিন্তু পাবেন। এর পরের যে রাশির কথা আমি বলবো সে রাশির নাম আপনার বৃশ্চিক রাশি। বৃশ্চিক রাশির ক্ষেত্রে আপনাদের দাম্পত্য সুখের জায়গা নির্দেশ করছে। প্রেমের ক্ষেত্রে আপনারা শুভ ফল পাবেন, কেরিয়ার ক্ষেত্রে ডেভেলপমেন্ট, কর্মযোগ ব্যবসা ক্ষেত্রে শুভ, সন্তান সুখ, পারিবারিক সুখ, এই সম্ভাবনাগুলো কিন্তু আপনারা কিন্তু পেতে চলেছেন। অর্থাৎ স্বয়ং শ্রীকৃষ্ণের কৃপায় বৃশ্চিক রাশির ক্ষেত্রে প্রপার্টি যোগ, নিজস্ব প্রপার্টি কিনা, ভূমি ভবন বাহন সুখ, ফ্ল্যাট জমি জায়গা, এই সমস্ত কিন্তু আপনাদেরা কিন্তু পাবেন স্বয়ং শ্রীকৃষ্ণের কৃপায়। এর পরের যে রাশির কথা আমি বলবো সে রাশির নাম সিংহ রাশি। সিংহ রাশির ক্ষেত্রে আর্থিক স্থিতির জায়গা যথেষ্ট মজবুত হবে। আপনাদের নাম যশ খ্যাতি প্রতিষ্ঠা প্রতিপত্তি বৃদ্ধি হবে। কেরিয়ারের ক্ষেত্রে আপনাদের ডেভেলপমেন্ট, দাম্পত্য সুখ এই সময় আপনাদের নির্দেশ করছে। দাম্পত্য সুখ, দৈনিক রোজগার বৃদ্ধি করবে, ব্যবসা ক্ষেত্রে শুভ, সন্তান ক্ষেত্রে শুভ, পিতার জায়গাটা কিন্তু আপনারা শুভ পাবেন। কর্মযোগ কর্মক্ষেত্রে সফলতা, ধনের জায়গাটা আর্থিক স্থিতির জায়গাটা যথেষ্ট মজবুত হবে। প্রেমের ক্ষেত্রে আপনারা সফলতা পাবেন সিংহ রাশি। এবং ডুবে যাওয়া টাকা, আটকে থাকা টাকা আপনাদের কিন্তু এ সময় রিকভারি এ সময় কিন্তু হবে। এবং এ সময়ের মধ্যে আপনাদের মানসিক শান্তি আপনাদের কিন্তু দেখা যাচ্ছে। সম্পূর্ণরূপে ভাগ্যের সাপোর্ট, ভাগ্যের দ্বারা যে যে কাজগুলো হয় সেটা আপনারা পাবেন। পিতার থেকে সহযোগিতা, ভ্রমণ যোগ, পারিবারিক সুখ, এই সম্ভাবনাগুলো কিন্তু সিংহ রাশির ক্ষেত্রে দেখা যাচ্ছে। এরপরের যে রাশি সেই রাশির নাম তুলা রাশি। তুলা রাশির ক্ষেত্রে আপনাদের প্রপার্টি থেকে লাভ, আপনি তুলা রাশির মানুষ, আপনারা এই সময় প্রপার্টি থেকে লাভ পাবেন। দাম্পত্য সুখ, গোল্ড শেয়ার চাঁদি থেকে, শেয়ার মার্কেট ফাটকা থেকে, এই সময় কিন্তু লটারি থেকে আপনার তুলা রাশি কিন্তু অর্থ কিন্তু পাবে। সফলতা সাকসেসের জায়গা আপনাদের ক্ষেত্রে এই সময় কিন্তু নির্দেশ করছে। আর্থিক স্থিতির জায়গা আপনাদের ক্ষেত্রে যথেষ্ট মজবুত কিন্তু হবে। এবং ব্যবসা ক্ষেত্রে আপনাদের শুভ। এবং দাম্পত্য সুখের জায়গা, প্রেমের ক্ষেত্রে সফলতা, অনলাইন কাজের সঙ্গে যারা যুক্ত আছেন তারা কিন্তু ভালো ফল পাবেন, রাজনীতির সাথে যারা যুক্ত আছেন তারা কিন্তু ভালো ফল পাবেন, স্বয়ং শ্রীকৃষ্ণের বরদান পেতে চলেছে। এর পরের যে রাশির কথা একটু হলেও কিছু কিছু ক্ষেত্রে ভালো চলবে সে রাশির নাম মকর রাশি। মকর রাশির ক্ষেত্রে শরীরগত দিক কিছু ক্ষেত্রে আপনাদের ভালো হবে। কর্মযোগ আপনাদের আর্থিক স্থিতির জায়গা ধীরে ধীরে মজবুত হতে থাকবে স্বয়ং শ্রীকৃষ্ণের কৃপায়। বিদেশ থেকে আয় আপনাদের হবে। আকস্মিক ধন প্রাপ্তির সম্ভাবনা আপনাদের ক্ষেত্রে নির্দেশ করছে। এবং প্রপার্টি থেকে লাভ, পৈতৃক সূত্রে সম্পত্তি লাভের সম্ভাবনা কিন্তু স্বয়ং শ্রীকৃষ্ণের কৃপায় আপনারা পেতে চলেছেন। অর্থাৎ এই শুভ জন্মাষ্টমী থেকে আপনারা পেতে চলেছেন শ্রীকৃষ্ণের কৃপা।